বলতে চেলাম খাজা মঈনুদ্দিন চিশতি যখন হিন্দুস্তানের জমিনে আসলো আসার পরে খাজা বাবার চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইতে শুরু করলো এই অবস্থা দেখা হিন্দুস্তানের কিছু মানুষ পাগল হয়ে গেল এমন কি এই মানুষটাকে এটা কেমন মানুষ যার চেহারা দেখা হাজার হাজার মানুষ মুসলমান হইতে শুরু করলো এই মানুষটাকে আর হিন্দুস্তানে রাখা যাবে না এই মানুষটাকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দিতে হবে এই মানুষটাকে হিন্দুস্তানের জমিনে আর রাখা যাবে না এবার কয়েকজন যুবক একসাথে হলো কিতাবের মধ্যে আসছে সত্তর জন যুবক একসাথে হইয়া সত্তর জন যুবক একসাথে হইয়া একটা কমিটি গঠন করলেন খাজা মঈনুদ্দিন চিশতিকে পরীক্ষা করবে জোরে বলুন কাকে করবে আরেকটু জোরে বলুন কাকে করবে খাজা মঈনুদ্দিন চিশতিকে পরীক্ষা করবে আর ওই পরীক্ষার মধ্যে যদি খাজা বাবা পাস করতে পারে এবার ওই যুবকেরা ডাক দিয়া বলে আমরা সত্তর জন যুবক আর দেরি করব না খাজা বাবার তোর হাতে হাত ধইরা বায়াত গ্রহণ করব আর যদি আমাদের পরীক্ষার মধ্যে পাস না করতে পারে রে তাহলে ওই খাজা মঈনুদ্দিন চিশতিকে ওই হিন্দুস্তান থেকে তাড়িয়ে দিতে হবে এবার বলতেছে কই ঠিক আছে তাহলে আমাদের কার্যক্রম শুরু করে দেই এবার খাজা মঈনুদ্দিন চিশতিকে কিভাবে পরীক্ষা করা যায় হঠাৎ করে একজন ডাক দিয়া বলে একটা পরীক্ষা আছে আজকে রাত্রি করা যাবে কই কি পরীক্ষা কই আমরা এখানে সত্তর জন যুবক আছি জোরে বলুন কয়জন আরো জোরে বলুন কয়জন আমরা এখানে সত্তর জন যুবক আছি ওই সত্তর জন যুবক আমরা গভীর রাতে খাজা বাবার বাড়িতে যাব জোরে কোন কার বাড়িতে আরো জোরে কোন কার বাড়িতে হিন্দুস্তান দহন্ন তোমারই জন্য আমি নগণ্য পাপি তাপি কথা বলেন ঠিক কিনা হিন্দুস্তান দহন্ন তোমারই জন্য আমি নগণ্য পাপি তাপি খাজা জি এসেছে আজ মেরি এসেছে খাজা জি এসেছে আজ মেরি এসেছে খাজা জি এসেছে না খাজা জি এসেছে আজ মেরি এসেছে খাজা জি এসেছে আজ মেরি এসেছে জোরে কোন আল্লাহু আকবার মহাব্বতের শহীদ বলুন ইয়া ওলি আল্লাহ এবার ওই যুবকেরা ডাক দিয়া বলতেছে খাজা বাবাকে পরীক্ষা করতে হবে কিভাবে পরীক্ষা করা যায় ওই পরীক্ষা করতে হবে যখন গভীর রাত হবে রাত্র বারোটা যখন বেজে যাবে ওই রাত্র বারোটা বাজার পরে আমরা সত্তর জন যুবক খাজা বাবার বাড়িতে যাব যাওয়ার পরে আমরা খাজা বাবার দরবারে যাইয়া দাঁড়াবো দাঁড়ানোর পরে খাজা বাবা আমাদেরকে কি করতে হবে সত্তর জন যুবককে একদম নতুন প্লেটের মধ্যে যে প্লেট এখনো কোন অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হয় নাই যে প্লেট এখনো কোন যে প্লেট এখনো কোন জায়গায় নেওয়া হয় নাই একদম নতুন প্লেটের মধ্যে আমরা সত্তর জন যুবককে সত্তর আইটেমের খাবার দেওয়া লাগবে আপনারা বলুন আল্লাহর ওলি দ্বারাই সম্ভব কিনা জোরে বলুন সম্ভব কিনা খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ওনার বাড়িতে যাবে সত্তরটা নতুন প্লেটের মধ্যে সত্তর আইটেমের খাবার দেওয়া লাগবে বন্ধু রে এবার সকলে পরামর্শ করলেন সত্য এই সিদ্ধান্ত তারা
এই সিদ্ধান্ত তারা কনফার্ম করলেন। করার পরে রাত যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে 70 জন যুবক খাজা বাবার বাড়িতে যায় হাজির। ঘরের দরজার মধ্যে ডাক দে, খাজা মঈনুদ্দিন চিশতি বাড়িতে আছনে? খাজা বাবা ঘরের দরজাটা খুইলা, ওই 70 জন যুবককে ডাক দিয়া কয়, যুবকের হারে ও যুবকের দলেরা, তোমরা কেন এসেছো? এই খবর আমি খাজা মঈনুদ্দিন চিশতি জানি। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। কথা বলেন ঠিক কিনা? কন্যা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। জোরে কোন আল্লাহু আকবার। ওই খাজা মঈনুদ্দিন চিশতি বলে, কই তোমরা কেন এসেছো? আমি খাজা মঈনুদ্দিন চিশতি জানি, তবে আমাকে একটু 2 মিনিট সময় দাও। যুবক না কয়ে কি করবেন? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়ে, হে যুবকের, তোমাদের কাছে আমি কয়েক মিনিট সময় কেন চেয়েছি জানি? কয়ে কেন? কয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, ওই নামাজ পড়ার সুযোগ আমাদেরকে দাও। কি করবে? জোরে বলুন, কি করবে? আল্লাহর অলিরা নামাজ পড়ে কিনা? জোরে বলুন, পড়ে কিনা? আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, আমাকে এই নামাজের সুযোগটা দাও। এবার যুবকেরা বলে, হুজুর ঠিক আছে, আপনি যায় নামাজ পড়েন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি, ওই খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন? নামাজে দাঁড়ায়া গেলেন। নামাজ শেষ করে ওই তিনি মোরাকাবা কইরা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আজকে আমার বাড়িতে 70 জন যুবক কোন উদ্দেশ্যে আসলো তুমি আল্লাহর তো জানার বাকি নাই। আল্লাহ তোমার বন্ধুর ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আমার বন্ধুর বাড়িতে মেহমান আসছে, এটার চিন্তা, আমার বন্ধুর বাড়িতে মেহমান আসলো, হে খাজা মঈনুদ্দিন চিশতি, এইটার চিন্তা তুমি খাজা মঈনুদ্দিনের করা লাগবে না। আমার বন্ধুর বাড়িতে মেহমান আসছে, ওই মেহমানদারি কিভাবে করতে হয় ওইটা আমি আল্লাহ ভালো জানি, ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়া গেলাম। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কন্যা, কন্যা, কেউ ফিরে না খালি, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার, খাজা তোমার দরবারে, শাহেনশাহ আজি মিরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ আজি মিরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, যাই রয় না কাঙ্গাল, এক নিয়ত যে জন করে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার
दरबारे खाजा तोमार दरबारे गो खाजा तोमार दरबारे गो मुर्शी तोमार दरबारे जुरे कोन अल्लाहु अकबर अल्लाह ओली दरबारे गेले कि केउ खाली हाथे फिरे जुरे बोलन खाली हाथे फिरे আমি সৌদি আরব থেকে একটা ঘটনা শুনেছি এটা কার দরবার জোরে বলুন কার দরবার বাসুর শাহর দরবার সৌদি আরবে এক লোকের হঠাৎ করে একটি মোবাইল হারানো গিয়েছে কি হইছে মোবাইলটা হারিয়ে গিয়েছে তখন তিনি মোবাইল পাগলের মতো খুঁজতেছে মোবাইল পায় না তখন আরেক লোক ওইখানে বাসুর শাহর একজন পাগল ছিল কার পাগল জোরে বলুন কার পাগল বাসুশার একজন পাগল ছিল তিনি বলতেছে তোমার মোবাইল পাইবা তবে একটা কাজ করতে হবে কই কি কাজ ওই কাজটা হইলো তুমি বাসুশার নামে জিকির করতে থাকো আর মোবাইল খুঁজতে থাকো দেখবা তোমার মোবাইল তুমি পেয়ে গেছো ওই লোকটা ঠিক ওই কাজ করলো বাসুশার নামে জিকির করতেছে বাসুশার শান গাইতেছে আর বলতেছে বাসুশা তুমি আমার মোবাইলটা বের করে দাও এইভাবে যখন মোবাইল খুঁজতে শুরু করলো সঙ্গে সঙ্গে মোবাইল পাওয়া গেল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে কি খালি হাতে ফিরে কেউ তাহলে আল্লাহর ওলির কাছে যেতে হবে আমাদের মন পরিষ্কার করে যেতে হবে কথা বলুন ঠিক কি না বলতে ছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও প্রাণের আল্লাহ তোমার বন্ধুর দরবারে এই মানুষগুলা কেন এসেছে তুমি আল্লাহর জানার বাকি নাই আমার আল্লাহ ডাক দিয়া কই হে কাজা মঈনুদ্দিন চিশতি রে তোমার কোনো চিন্তা করতে হবে না এবার কাজা মঈনুদ্দিন চিশতি যুবকদের সামনে আসলো আসার পরে ওই যুবকদেরকে ডাক দিয়া বলে যুবকের দল হে যুবকের দলেরা তোমরা কাতার সোজা করে বসে যাও সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ তোমরা কাতারটা সোজা কইরা বইসা যাও এবার যুবকেরা কাতার সোজা করে বসে গেলেন বসে যাওয়ার পরে যুবকেরা কথা বলতেছে কই আমরা যে কেন এসেছি খাজা মঈনুদ্দিন চিশতি কেমনে জানলো এবার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় হে যুবকের দল তোমরা কোনো কথা বলবা না কেউ কথা বলবা না আদবে আউলিয়া বেয়াদবে শয়তান তোমরা আউলির আল তোমরা ওলির দরবারে এসেছো আল্লাহর ওলির দরবারে এসেছো ওলি আল্লাহর আদব রক্ষা করবে কেউ কোনো কথা বলবে না তোমরা কাতারটা সোজা কইরা বৈসা যাও কাতারটা সোজা কইরা বৈসা যাও বৈসা যায়া তোমরা কেউ কথা বলবা না চুপ থাকবা এবার সকল যুবকেরা কাতার সোজা করে বসে গেল বসে যাওয়ার পরে ওই যুবকদের সামনে হঠাৎ করে কোথায় থেকে যেন 70 জন যুবকের সামনে নতুন 70টা প্লেট চলে এসেছে কয়টা প্লেট আসলো জোরে বলুন কয়টা প্লেট 70টা নতুন প্লেট আসলো আসার পরে এবার এক যুবক আর এক যুবককে বলে কিরে ঘটনা কি এত রাইতে খাজা মঈনুদ্দিন চিশতি 70টা নতুন প্লেট কোথায় থেকে আসলো কোথায় থেকে আনলো এবার আরেকটাই ডাক দিয়া কই চুপ থাক যত নতুন প্লেট দেওয়া তো এটা সাধারণ কথা এটা তো কোনো ব্যাপার হইতে পারে না কই দেখি 70 আইটেমের খাবার কোথায় থেকে দেয় এবার যুবকেরা যখন এই পরামর্শ করতেছে এই সমাজ এই সমালোচনা করতেছে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় যুবকেরা রে
ও যুবকেরা একটু চুপ করে বস, একটু ধৈর্য ধারণ করে বস। এই কথা বলার সাথে সাথে সকল যুবকেরা চুপ হয়ে গেল। সকল যুবকেরা চুপ হয়ে যাওয়ার পরে এবার হঠাৎ করে চোখের পলকে ওই সত্তরটা নতুন পেটের মধ্যে সত্তর জন যুবকের সামনে সত্তর আইটেমের খাবার চলে এসেছে। আল্লাহু আকবার! তাহলে এই ক্ষমতা আল্লাহর ওলিকে কে দিয়েছে? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহর ওলিকে যদি আল্লাহ ক্ষমতা দেয় তাহলে আপনা আমার চুলকানি কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সকলেই ওলি আল্লাহর দরবারে যাব। কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাব? ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাই? কবি বলেন, এক জামানাম সোহবতে বা ওলিয়া, এক জামানা সোহবতে বা বেহতারা সাদ সলে তোআত বেরিয়া। কিছু সময় আউলিয়া কেরামগণের সঙ্গে থাকা শত বছর নির্বেজাল এবাদতের চাইতে উত্তম। জোরে বলুন সুবহান।